সবাইকে স্বাগত। আমি তোমাদের শুভম স্যার, তোমাদেরকে আরপিপি এডুকেশনে আরও একবার স্বাগত। চলে এসেছি কলকাতা পুলিশ কনস্টেবলের আজকে আসা, অর্থাৎ হ্যাঁ আজকে আসা 2023 কনস্টেবল প্রিলিমসের সবকটা অঙ্কের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, অর্থাৎ আনসার উইথ সলিউশন। দেখে নাও তোমাদের কটা প্রশ্ন হলো। তাই চলো দেরি না করে আমাদের প্রথম প্রশ্নে আমরা চলে আসি। প্রথম প্রশ্ন ছিল, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ফেরার সময়, অর্থাৎ যখন জলপাইগুড়ি থেকে হাওড়ায় ফেরে 120 কিলোমিটার বেগে ফেরে, শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় বেগ। আমরা জানি যে কেউ যদি যা এই যদি এ থেকে বি হয়, বা আমরা এটা হাওড়া থেকে আমরা জলপাইগুড়ি ধরে নিচ্ছি, যাওয়ার সময় যদি এক্স বেগে যায়, ফেরার সময় যদি ওয়াই বেগে ফেরে, দূরত্ব যদি এক হয়, তাহলে আমরা জানি, খুব সহজেই জানি, এভারেজ বেগ 2xy/x+y। তাহলে এক্স মানে প্রথম গতিবেগটা কত? 2 × 100 আর পরেরটা 120, আর 100 আর 120 যোগ করলে হয় 220, 00 কেটে দিচ্ছি, এটা হয় 11, অর্থাৎ 1200/11 আসে। যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাই 11 কে 11 যায় 1, 10 যায় না 0, 9 × 11 = 99, অর্থাৎ এক, 9 × 11 = 99। তার মানে আমরা বলতেই পারি 109.11 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গড় গতিবেগ, অর্থাৎ অপশান ডি হয়ে গেল আমাদের আনসার। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি। তাহলে রাম আর শ্যামকে লিখি, কার আয় বেশি? রামের আয়। শ্যাম যদি 100 টাকা আয় করে, বলতে পারি 20% বেশি মানে রাম 120 টাকা আয় করে। অনুপাতের থেকে ভালো বন্ধু কেউ হয় না। তাহলে 6 × 12 = 5 × 10। জানতে চেয়েছে কি শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম, রামের আয় থেকে শ্যামের আয় কত কম? 1 টাকা কম। কার অপেক্ষা? রামের আয় অপেক্ষা। × 100% 6/100% মানে চোখ বন্ধ করে বলা যায় 16.23%। যদি না বুঝতে পারি, 50 × 100 এটা 3, 3 × 48 ভাগ করলে দেখা যায় সেই 16.23% 3-এর 2% আসে। আশা করি প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে। পরের প্রশ্নে চলে আসি। চলো, 8% বার্ষিক সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? তাহলে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 8%, সময় বলে দিয়েছে 4 বছর, সুদ বলে দিয়েছে 136 টাকা, বার করতে হবে আসল, এ তো বাচ্চারাও জানে। তাহলে আসল মানে আমরা বলতেই পারি 100i/RT, 100i/RT। তাহলে 100i কত? 136, আমার আর কত? 8, আর টি কত? 4। তাহলে এটা 4×25=100, তাই তো? এটা 8 দিয়ে কাটি, 8×8 কত হয়? 8×5=13, 7×8=56, তাহলে 8×25=17 যদি গুণ করা হয় 425 টাকা আসে, অর্থাৎ অপশান সি আনসার। আশা করি প্রত্যেকের কাছে কনসেপ্টটাও ক্লিয়ার হচ্ছে, শুধুমাত্র আনসার নয়। পরের প্রশ্ন, একদম পরপর দুটো যেন সেম প্রশ্ন দিয়ে দিয়েছে, জানি না আজকে WBP-র কী হয়েছে। একজন ব্যক্তি 12.5%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 12.5%, মানে বলতেই পারি 25/2%, সরল সুদে কিছু টাকা ধার নিয়েছে, তার মানে পরিষ্কার আসল বার করতে হবে, একটি মোটর সাইকেল ক্রয় করেন, 4 বছর পর সুদ দেয় 1250, অর্থাৎ সময় 4 বছর আর সুদ দিয়েছেন 1250 টাকা। তাহলে ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছে বললাম না, আসল বার করতে বলেছে, আসল কত বার করতে বলেছে? তাহলে এই মাত্র করলাম, আসল মানে কি? 100i মানে 1250/RT, আর মানে কত? 25/2-এর দুইটা উপরে পালিয়ে দিই, আর এটা 4, তাহলে এটা 4×25=100, 25 কাটলে 1250 × 25 মানে 2400 2500 টাকা, অপশান বি। আশা করি প্রত্যেকের পরিষ্কার হয়েছে, আশা করি প্রত্যেকের পরিষ্কার। এর পরের প্রশ্ন,
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তার মানে আমি মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ, যদি আমি এক ধরি বলতে পারি দৈর্ঘ্য দুই, তাহলে দৈর্ঘ্যকে বলতে পারি টু এক্স আর প্রস্থকে এক্স। মাঠটির ক্ষেত্রফল 338 বর্গ মিটার হলে পরিসীমা কত? তাহলে কি বলতে পারি ক্ষেত্রফল মানে আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে টু এক্স ইন্টু এক্স ইকল টু কত বলা আছে 338। তাহলে টু এক্স স্কোয়ার ইজ ইকল টু 338, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকল টু 338 ভাগ 2, যদি করো 16 দুখুনি 32, 9 দুখুনি 18, তাহলে এক্স স্কোয়ার ইকল টু 169, এক্স ইকল টু রুট ওভার 169 অর্থাৎ 13। তার মানে দৈর্ঘ্য হয়ে গেল 2 × 13 অর্থাৎ 26, প্রস্থ হয়ে গেল 13। জানতে চেয়েছে পরিসীমা, পরিসীমা মানে কত? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × 26 প্লাস 13 মানে 39 × 2 অর্থাৎ 78 সেন্টিমিটার, বা মিটার ছিল না সেন্টিমিটার, ছিল মিটার, 78 মিটার। আশা করি প্রত্যেকের কাছে পরিষ্কার। চলো চলে আসি পরের প্রশ্নে। দুটি সংখ্যার গড় 9 আর অন্য তিনটি সংখ্যার গড় 4, তাহলে দুটি সংখ্যার গড় 9 হলে যোগফল কত? 2 × 9, আর তিনটি সংখ্যার গড় 4 হলে যোগফল কত? 3 × 4। বলেছে মোট পাঁচটা সংখ্যার গড় কত, যোগ করো, যোগ করে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 18 আর 12 / 5 কত হয়? 18 / 12 = 30, 30কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 × 6 = 30। এর থেকে সহজ প্রশ্ন কিছু হতে পারে? চলো পরের প্রশ্ন। একটা দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, ভালো করে বুঝবে, 10 বার ঘন্টা বাজবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মন দিয়ে দেখবে কটা ইন্টারভেল পেরোতে হচ্ছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে এই যে 10টা বাজতে 9টা ইন্টারভেল, নটা ইন্টারভেল, তাহলে এই 9টা ইন্টারভেলে টাইম লাগে 10 সেকেন্ড। তাহলে 12টায় কটা ইন্টারভেল? একটা কম সবসময়, 12টা ইন্টারভেলে কত সময় লাগবে? 10 × 11/9, দ্যাটস মিন্স 110/9, একদম 110/9। তাহলে ভাগ করে দাও, 9 × 9, 9 × 20, 9 × 18, 2, 12 × 2 = 9 সেকেন্ড পর সময় লাগবে। বোঝা গেছে আশা করি প্রত্যেকের। আচ্ছা, যারা যারা মনে করছিলে আমাদের ফুড এসআই ব্যাচটা নেবে, ফুড এসআইয়ের ব্যাচ কিন্তু আমাদের অলরেডি লঞ্চ হয়ে গেছে। যার ক্লাস শুরু হচ্ছে আগামী 5 জুন থেকে, যার ক্লাস শুরু হয়ে যাচ্ছে মানডে থেকে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে, যেখানে তোমরা মক টেস্ট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি মেটেরিয়াল, ইবুক পেয়ে যাচ্ছ। 1299 কোর্সের দাম ছিল, সেটাকে আমরা বাদ দিয়ে মাত্র 899 দিচ্ছি। কী করে? যদি আমরা টার্গেট ফুড এসআই কুপনটা ইউজ করি। তার জন্য কী করতে হবে? আমাদেরকে প্লে স্টোর থেকে আরপিইপি এডুকেশন এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আমরা নিয়ম মতো রেজিস্ট্রেশন করবো। আর যদি বিশেষ কিছু জানতে হয়, ডেসক্রিপশানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, ওই ফোন নাম্বারে যোগাযোগ করলেই তোমরা সমস্ত ডিটেল জানতে পারবে, বা হোয়াটসঅ্যাপ করলে। চলো পরের প্রশ্নে চলে আসি। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার চায়। স্রোতের অনুকূল মানে তাকে আমরা ডাউনস্ট্রিম বলি। তাহলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে বলতে পারি গতিবেগ কত? 1 কিলোমিটার / 6 মিনিট, তাকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে উপরে উঠে গেলে ডাউনস্ট্রিমের স্পিড হলো 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর অনুকূল মানে আপস্ট্রিম, বলা আছে ঘন্টায় 6 কিলোমিটার অর্থাৎ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ, আমরা নৌকার বেগকে এক্স ধরি আর স্রোতের বেগকে ওয়াই ধরি। স্রোতের বেগ মানে হচ্ছে অনুকূলের বেগ বিয়োগ প্রতিকূলের বেগ / 2। তাহলে অনুকূলের বেগ 10, প্রতিকূলের বেগ 6/2 অর্থাৎ 4/2 অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি প্রত্যেকের পরিষ্কার হয়েছে। চলো পরের প্রশ্ন। কোনো ক্রেতা ক্রমিক 10% আর 20% ছাড় পেল, তাহলে দেখি আলটিমেটলি কত টাকা দিতে হলো 10% ছাড়ের জন্য তাকে দিতে হলো, মানে সে কত পে করলো? 90% পে করলো। আর 20% ছাড়ের জন্য সে পে করলো 80% পে করলো।
তাহলে যদি সবকটা শূন্যকে উড়িয়ে দেওয়া যায়, সবকটা শূন্যকে যদি উড়িয়ে দেওয়া যায়, যদি সবকটা শূন্যকে আমরা উড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে কত আসে? আচ্ছা আমি একটু অন্যভাবে করাই, তাহলে 90, তাহলে 90% দিতে হচ্ছে, 90/100, এটা কত? 80/100, এত পে করতে হচ্ছে। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে 8 নং 72/100 মানে বলতে পারি সে মোট টোটালের ওপর 72% পে করলে ছাড় পাচ্ছে কত? 100% -72%, তার মানে সে ছাড় পাচ্ছে 28%, মোট ছাড় পাচ্ছে অপশান এ। চলো, 7005 দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা বাচ্চারাও বলতে পারে 7500, ক্ষুদ্রতম সংখ্যা ওটাও বাচ্চারা বলতে পারে 5007। তাহলে এটা 3, এটা 9, এটা 4, এটা 2, 2493 বাচ্চাদের প্রশ্ন, অপশান সি। নেক্সট, একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং 25 মিটার জলের উপরে আছে, খুঁটিটি কতটা লম্বা? ভীষণ সহজ প্রশ্ন, খালি আমার মতো করে একটু ভাবতে শেখো। কাদায় লেখো, জলের ভেতরে লেখো, জলের ভেতরে লেখো, আর জলের ওপরে লেখো, জলের ওপরে লেখো। তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে তাহলে কি বলেছে? কাদায় আছে 1/2 ভাগ, ভেতরে আছে 1/3। আচ্ছা, এই দুটো লসাগু বলতে পারি 6 ভাগ, তাহলে ধরে নিতে পারি 6 ভাগই হচ্ছে এটার উচ্চতা, 6 ভাগই আমার উচ্চতা, খুঁটির উচ্চতা 6 ভাগ। তাহলে দেখে নিই তো, কাদায় কতটা আছে? 2 × 6 মানে 3 ভাগ আছে। জলের ভেতরে কতটা আছে? 3 × 6 2 ভাগ আছে। তাহলে 3 আর 6 ভাগের মধ্যে 2 ভাগ যদি থাকে আর 1 ভাগ তাহলে জলের উপরে আছে, মোট 6 ভাগ হচ্ছে খুঁটির উচ্চতা, জলের উপরে 25 মিটার আছে। বলতে পারি 1 ভাগ যদি 25 মিটার হয় তাহলে 6 ভাগ কত হবে? 6 × 25, অর্থাৎ খুঁটিটির উচ্চতা 150 মিটার। কত ইজিলি করে দিলাম বলো, কত সহজে বানিয়ে দিলাম, নাহলে 1 বিয়োগ ফিয়োগ করে কত কিছু করতে হতো, 1 এর 2 1 এর 3 যোগ করে আবার 1 থেকে বিয়োগ করতে হতো, প্রয়োজন নেই। আর এই তো বাচ্চাদের প্রশ্ন যে A:C বার করতে বলেছে, ডাইরেক্ট করা যায়, এটাকে আমরা A/B লিখবো, B/C লিখবো, তাহলে কত আসে? 3/4 আসে, 6/5 আসে। তাহলে তাহলে BB কাটলাম, তাহলে A/C কত আসলো? 3 × 6 2 × 4 তাহলে 9/10 আসলো। অর্থাৎ A:C এর ভ্যালু কত পেলাম? 9:10 পেলাম। আশা করি পরিষ্কার সবার কাছে, আশা করি পরিষ্কার। কোশ্চেন নাম্বার 28, 2 কেজি 250 গ্রাম এত কুইন্টালে কত শতকরা? এটা কোনো ব্যাপার, 2 কেজি 250 গ্রাম, তাহলে 2 কেজি 250 গ্রাম মানে প্রত্যেকটা বাচ্চা বলতে পারে 2.25 কেজি, হ্যাঁ স্যার বলা যায়। আর 0.72 কুইন্টাল মানে কত? কত কেজি? 100 দিয়ে গুণ করলে 72 কেজি। কেন? 1 কুইন্টাল মানে কত? 100 কেজি। তাহলে 2.25/72 × 100 বার করতে বলেছে, 100%, এটার জন্য 100 আসে, কেটে দিলাম, তাহলে 225/72, তাহলে কাট ভাগ ভাগ করি 3 বার যায়, 3 বার গেলে হয় 216, কত পড়ে থাকে? এটা পড়ে থাকে হচ্ছে 9, তাহলে হ্যাঁ, তারপরে কত? 9/72, কাটাকুটি করা যায় 8 8 নং 72, 3.1 এর 8%, অর্থাৎ অপশান ডি হলো আনসার। পরেরটা, গ্রেটেস্ট নির্ণয় করো, একদম বাচ্চাদের পিচ্ছিদের প্রশ্ন, ভাগ করো প্রথমে 5 কে 9 9 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত শূন্য আসবে? 0.5 নং 45, আবার আসবে, 2 ঘর করে নাও, তাতেই হবে, বেশি লাগবে না। আর একটা ভাবি, কত আছে? 0.23, ওর মাথায় পৌনপনিক আছে, তার মানে 2-3 কত বাড়ছে? 2-3 2-3 করে বাড়ছে, বাড়তে থাকুক, যায় আসে না। √25/5 করলে কত হয়? 5 25 করলে 5, আর 49/7, তাহলে 5 দিয়ে ভাগ করো, 7 7 49.9, আবার আস সরি 10 7 7, আর দরকার নেই। আর একটা, 0.8 এর স্কোয়ার মানে কত? 0.64, তাহলে দেখো তো চোখে দেখে কে বড় লাগে, একেই বড় লাগে, তাহলে এটাই বড় অপশান, এই বড়, কিছু নেই। বলছে 45 বর্গমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রমা করতে হবে, তাহলে একটা বর্গক্ষেত্র আগে আঁকি, বুঝলে, এঁকে নিই, এই আমার বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহু 45,
এটাও 45 বড় ক্ষেত্রে সব কটা বাবদ সমান হয় আমরা জানি অলরেডি। যদি 45 হয় তার তাকে তাকে একবার অতিক্রম করা মানে তার পরি তার পরিসীমা অতিক্রম করা, অর্থাৎ 4 × 45 অতিক্রম করা, দুবার করা মানে ×2 অতিক্রম করা, তার মানে মোট কতটা অতিক্রম করতে হবে 360 মিটার অতিক্রম করতে হবে। তার গতিবেগ কত ঘন্টায়? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আসলে কি আছে সময় কিন্তু এগুলো কত সেকেন্ড লাগবে, তার মানে এটাকে মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করে নিই, তাহলে 9 কিলোমিটার পার মিটার মানে তাকে সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিয়ে গুণ করতে হয়, দ্যাটস মিন্স 5/2 মিটার পার সেকেন্ড। তাহলে বলতেই পারি 5/2 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড, 1 মিটার যেতে সময় লাগে 2/5 সেকেন্ড, অতএব 360 মিটার যেতে সময় লাগে, সরি এটা নয়, হ্যাঁ এটা নয়, এটা নয়, এটা নয়, 9/2 সেকেন্ড, সরি নয়, ঠিক আছে। তাহলে অতএব 9 × 360/5, ঠিক, বলো কোনো সমস্যা বুঝতে, বলো কোনো সমস্যা এখানটায় এই পর্যন্ত বুঝতে? আশা করি তো কোনো সমস্যা নেই, থাকাও উচিত না কোনো সমস্যা, তাই না? একদম দাদা, 1 মিনিট গন্ডগোল হয়েছে মনে হচ্ছে কোথাও, 1 মিনিট না, ঠিকই তো আছে, ঠিকই আছে, ঠিকই আছে, এটা আমি ভুল করেছি, 9 × 18 হবে, এটা ঠিকই আছে গো, ভুল করে আমি 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 কথা বলতে বলতে ভুল করে ফেলেছি, 9 × 18ই হবে এটা, হ্যাঁ এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, আমি কথা বলতে বলতে ভুল করে ফেলেছি, তাহলে 9 × 5/18 ঠিকই আছে, 9 × 18 কথা বলতে বলতে ভুল হয়ে গেছে, সমস্যা নেই কোনো, চলো তাহলে 5/2 সেকেন্ড আমি ঠিকই করেছিলাম, 2/5 সেকেন্ড দুই গুণ করব, একদম এটা করলে হয় 5×7=35, একদম 144 সেকেন্ড হবে, কোনো সন্দেহ নেই, গণ্ডগোল হয়ে গেছিলো, ঠিক আছে হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, কোয়েশ্চেনটা ভুল আছে জানো তো, আমি তো এটা তোমাদের শিখিয়েছি অলরেডি, এটা আমি বলেছি যে ডান আর বাম বলে শিখিয়েছিলাম, এই একটা অঙ্ককে আমি রাজনৈতিক অঙ্ক আখ্যা দিয়েছিলাম, যে ডান দিকের নয়গুলো ভালো নয়, বাঁদিকের নয়গুলোর জন্য 3 টেস্ট, যে কটা নয় থাকবে সে কটা শূন্য, তাহলে 99,000 আর এই দুটো বিয়োগ করলে আসে 11, তাহলে 11 বিয়োগ করলে এটা 9 হয়, এটা 8 হয়, এটা 9 হয়, এটা 8 হয়, এটা 9 হয়, 9, 8, 9, 18, আসলে এটা কোনো অপশান নেই, আসলে এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা 98, তার মানে আনসারটা তখন হতো 99,000 -1, অর্থাৎ 9, 9, 9, 8, 9, 8, 999, যেটা প্রথম অপশানেই রয়েছে, এইটার এটা যারা যারা আনসার করবে ফুল নাম্বার পাবে। বলেছে আর এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো যা 3/4 সঙ্গে যে অনুপাত হবে তার সঙ্গে এর অনুপাত সমান হবে, দেখো 3/4 সাথে অপশান বিটাকে তুলে নিয়ে আসো যে অনুপাত হয় 9/16, ঠিক 9/16 সাথে যদি আমরা এটার অনুপাত করি সেম হয় কিনা দেখো তো, দেখো তো সেম হয় কিনা, দেখো তো 3×3=9, 4×4=16, তার মানে কত অনুপাত আসছে 4:3, এটা 4×16=64, 3×3=9, এটাও আসছে 4:3, তার মানে চোখ বন্ধ করে বলতে পারি 9/16, আমি কেন 16 নিলেন স্যার, আমি দেখতে পাচ্ছি এখানে 64 আছে, 16 গুণিতক, তাই আমি এটার দিকে তাকিয়েছি, এটার দিকে তাকিয়েছি, আগে অপশান বিটা তুলেছি, আগে হয়ে গেছে। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত? বহুবার আমি শিখিয়েছি এরকম, 3 গুণ থাকলে 1 কমিয়ে দাও, দিয়ে 2 গুণ করো, তার সাথে 100 গুণ করো, করে যেটা বলা থাকবে তাকে 20 দিয়ে, তাকে যেটা বলা থাকবে সেটা ভাগ করে দাও, তাহলে 5×100, দ্যাটস মিন্স 10% অ্যান্সার, পেনও ছোঁয়া লাগে না, মুখে মুখে হয়ে যায়। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, 25% মানে কত জানো? 1/4, তাহলে বলতে পারি আগে গ্যাসের দাম ছিল 4 টাকা, নতুন দাম 1 টাকা বেড়ে হয়েছে, নতুন দাম 1 টাকা বেড়ে হয়েছে 5 টাকা, তাহলে বলতে পারি এটা হচ্ছে দাম আর দাম আর ব্যবহার, দাম আর ব্যবহার, প্রাইস অ্যান্ড কনজাম্পশন ব্যস্তানুপাতিক, তাহলে আগে 5 ভাগ ব্যবহার করলে এখন 4 ভাগ, স্বাভাবিক ব্যাপার না, আগে আগে তো জিনিসের দাম বেড়ে গেছে, তাহলে কত ব্যবহার কমাতে হবে? 1 ভাগ কমাতে হবে, কততে 1 ভাগ কমাতে হবে?
পাঁচে এক ভাগ কমাতে হবে, অর্থাৎ আনসার দাঁড়াবে 5×120%, অপশান সি দাঁড়াবে। নেক্সট, একটা ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার ছিল, তাহলে মোট খাবার ধরে দিচ্ছি ছিল প্রত্যেকটা লোক একটা করে রুটি খেতে পারে, মোট কদিনে খাবার ছিল 190 দিন, এই খাবারটা ছিল কদিন খাবার খেয়েছে, 30 দিন খাবার খেয়েছে 30 দিন পর, তাহলে কতটা খাবার আছে, 4000 190 থেকে 30 বাদ দিলে 160 দিনের খাবার আছে, কত লোক পালিয়ে গেছে, 800, আছে কত, 3200 জন লোক আছে, তাদের কদিন চলবে, জাস্ট ভাগ করে দিলেই মিটে গেল, এই কোনো অঙ্কের মধ্যে পড়লো বলো, এই শূন্য শূন্য কাটো, এই শূন্য কাটো, 16×32, 2×4, 200 দিন চলবে, একদম সহজ, কাট অফ এবার ভালো উঠবে গো। আবার বলছি, যারা এসআইয়ের ফুড এসআইয়ের ব্যাচ নিতে চাও, খুব শীঘ্রই কিন্তু WBP-র ব্যাচ আসছে, সঙ্গে থেকো আমাদের, ডিসক্রিপশন নাম্বারে ফোন করে নিও। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, বাচ্চারাও পারে গো, এটা দেখে বোঝা যায় গো, দেখে বোঝা যায়, একদম 1024 কার স্কোয়ার গো, 32-এর স্কোয়ার, 1050 কারোর স্কোয়ার না, 4000 কারোর স্কোয়ার না, ঠিক আছে, সব থেকে ক্ষুদ্রতম জানতে চেয়েছে, স্মলেস্ট। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% প্রস্থ 20% হ্রাস করলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? আমি খুব ইজি, কোনো রকম সূত্রে যাব না, নিয়মে যাব না, আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ধরলাম 10 আর 10, ক্ষেত্রফল কত হবে, 10×10 = 100, 20% হ্রাস পেয়েছে, 10×20% মানে কত, 20/100, 5×100, 5×2, 2 করে কমলে এখন দৈর্ঘ্য 8, প্রস্থ কত 8, তাহলে ক্ষেত্রফল কত, 64, কতটা কমেছে স্যার, 36 ভাগ কমেছে, কততে 36 ভাগ কমেছে, 100-তে 36 ভাগ, তাহলে 100% ওই একই ব্যাপার, না করলেও হয়, 36%, আমি কনসেপ্ট যেহেতু ক্লিয়ার করার চেষ্টা করছি আর কিছু না। 61, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70 কিলোমিটার বেগে চলছে, 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সেকেন্ড সময় লাগবে? সেতুকে অতিক্রম মানে এরকম একটা সেতুকে যদি অতিক্রম করতে হয় কোনো ট্রেনের, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, ট্রেন নিয়ে আর কিছু বলতেই ইচ্ছা করছে না যা পরিস্থিতি, তাহলে মোট কতটা তাকে অতিক্রম করতে হবে, 200+150 মানে মোট 350 মিটার পথ তাকে যেতে হবে, সে কী স্পিডে যায়, 70 কিলোমিটার/আওয়ার, তাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে সেটা মিটার/সেকেন্ডে হয়ে যায়, তাহলে এটা কত হয়, 35×70, এটা 9, তাহলে 35×5/9 মিটার/সেকেন্ড, তাহলে বলতে পারি 35×5/9 মিটার যায় 1 সেকেন্ডে, অতএব 1 মিটার যায় 9/35×5 সেকেন্ডে, অতএব টার্গেট কত, 350 মিটার যাওয়ার টার্গেট, তাহলে 9×350/35×5, কাটাকুটি করলে 10 হয়, এটা 5×10 হয়, 9×18 সেকেন্ড হয়, ভীষণ সহজ প্রশ্ন, কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, কেউ বলতে পারবে না যে আমি কনসেপ্ট না ক্লিয়ার করে অঙ্ক করাচ্ছি, তাকে গুলি করে দেবো, ঠিক আছে, আমার সবসময় কাজ কনসেপ্ট ক্লিয়ার করা ভাই। এটা তো আরও সহজ প্রশ্ন, 8.65-এর সাথে কত যোগ করলে তা 402-এ 0.3-এর সমান হবে, তাহলে 8.65-এর সাথে মনে করছি এক্স যোগ করছি, এক্স কো মানে ধরতে হবে না, কত হবে, 402-এর 0.3 হবে, দশমিক তুলে দাও, 10টাকে এদিকে গুণ করো, চালাকি করা যাবে, তাহলে এটা হবে 86.5, এটা হবে 10x, আর এটা গুণ করলে 3×6 300, 3×4 = 1200, 1206, তাহলে 10x = বলা যায় 1206-86.5, তাহলে বিয়োগ করলে আসে 1119.5, তাহলে x = 1119.5/10, দ্যাটস মিন্স 111.95, অপশন এ হয়ে গেল আনসার, কিছুই নেই। এই সিরিজে যোগফল, এটা সবাই জানি, 1+2……n, এই যোগফল আমি শিখিয়েছি, n×n+1/2, তাহলে n কত, এখানে 25, n+1 মানে 25+1/2, দ্যাটস মিন্স 25×26/2, তার মানে কত, 13×25 করলে কত হয়, 325 হয়, ব্যাস,
নেক্সট সরল, একদম ইজি, সরল একদম ইজি। আমি সরল করা সব সময় বলি ভাই, একটাই তো রুল সরল করার, বদমাস, তাছাড়া সরলের আর কোনো রুল হয় না। তাহলে সবার আগে ব্র্যাকেটের কাজ, তাহলে প্রথমে এই ছোট্ট ব্র্যাকেটটাকে দেখি। দেখো তো এই ব্র্যাকেটটা সাইডে করে, সাইডে করো, আট করলে কত হয়, এটা এটা হয় দুই, এটা হয় এক, 1/8 আসে। এই 1/8 সাথে এটার গুণ হবে, এটা মানে কত বলো তো, 5/2, তাহলে 1/8 × 5/2 তাহলে কত হয়, 5/16। এই 5/16 যদি হয়ে যায় তাহলে আমার তার সাথে কি করতে হবে, 3/8 − 5/16, লসাগু কত, 16, তাহলে কত, 3 × 6 − 5, তার মানে কত, 1/16। তাহলে এই পার্টের এই পার্ট চুকে গেল, এই পার্ট পুরো চুকে গেল। তাহলে এবার এই 1/16 সাথে কার গুণ হবে, 3 × 6, আর 6 × 2, 8/3 গুণ হবে, তাহলে 8 × 2 = 16, তার মানে 1/6। তাহলে এই পার্ট চুকে গেলে পড়ে থাকলে এর সাথে কত যোগ হবে, 3/4, খুব দ্রুত হয়ে যাবে গো, মানে খুব দ্রুত হবে। তাহলে এটা হবে 2, এটা হবে 9, তাহলে 11/12, এই পুরো পার্টটা চলে আসলো কত, 11/12, তাহলে এটা 9 × 11/9, 11/9 ভাগ থাকলে গুণ হয়, তাহলে 12/11 কেটে গেল, 3 × 4 = 12, 3 × 3 = 9, আনসার আসলো 4/3, তার মানে 1 × 1 = 3, অপশান ডি হয়ে গেল আনসার। নেক্সট, রাজধানী আর পূর্বা এক্সপ্রেসের গতিবেগ, আবার রাজধানী পূর্বা, করমণ্ডলে কথা বললে কিছু বলার থাকে না, গতিবেগের অনুপাত কত, 4:3, পূর্বা 4 ঘন্টায় 72 কিলোমিটার যায়, তাহলে বলতে পারি পূর্বার গতিবেগ 72 কিলোমিটার / 4 মানে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, বলতে পারি তো, তাহলে বলতে পারি পূর্বা 3 ভাগ যদি 18 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, কত গুণ করলে আসে, 6 গুণ করলে, তাহলে বলতে পারি রাজধানীর স্পিড 6 × 24 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে রাজধানী 1 ঘন্টায় যায় 24 কিলোমিটার। জানতে চেয়েছে রাজধানী 3 ঘন্টায় কতটা যাবে, 3 ঘন্টায় রাজধানী যাবে 24 × 3 অর্থাৎ 72 কিলোমিটার, একদম সহজ প্রশ্ন। নেক্সট, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো একজন বিল জমা দিয়েছে আমার বাবার মতো লোক, যে 66 টাকা ছাড় পেলেন এবং বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, তাহলে 20% মানে বলতেই পারি তো 1/5, তাহলে বলতে পারি 5 টাকা বিল হলে 1 টাকা ছাড় ডিসকাউন্ট, তাহলে বলতে পারি বিল হচ্ছে আমার 5 ভাগ আর ডিসকাউন্ট হচ্ছে আমার 1 ভাগ, তাহলে ডিসকাউন্ট কত পেয়েছি, 1 ভাগ মানে 66, তাহলে বিল কত হবে, 5 × 66 মানে 330 টাকা আমার বিল। অনুপাতের কনভার্ট করব, অনুপাতের থেকে ভালো বন্ধু কেউ নেই। আবার বলছি আমাদের ফুডএসআইয়ের ব্যাচ 5 জুন থেকে শুরু হচ্ছে, যারা যারা পরে জয়েন করেছো তাদের বলছি 5 জুন থেকে শুরু করছে ব্যাচের, ব্যাচের বিষয়ে বিশদ জানতে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ব্যাচের কোর্স ফি 899, কোর্স 6 মান্থ, ঠিক আছে। চলো, কোনো বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য, বিজ্ঞান মানে সায়েন্স, বাণিজ্য মানে কমার্স এবং কলায় 120 জন, মোট আছে 120 জন, তার মধ্যে 15% সায়েন্সে, তাহলে 120 × 15% হচ্ছে সায়েন্স, 15/100, তাহলে আসলে এই শূন্য, এই শূন্য কাটি, 3 × 5 = 15, 5 × 2 = 10, 3 × 6 = 18 জন সায়েন্সে। আচ্ছা কলাতে কজন ছিল, কলাতে ছিল 66, তাহলে সায়েন্স আর আর্টস মিলিয়ে কত হচ্ছে বলো, 66 + 18 মানে 8 × 6 = 14, 4 হাতে 1 = 84 জন। তাহলে জানতে চেয়েছে কমার্সে কজন আছে, তাহলে 120 থেকে যদি 84 বাদ দাও, এটা বিয়োগ করলে হয় 6, আর এটা বিয়োগ করলে 9, 36 জন কমার্সে ছিল বাণিজ্য বিভাগের ছাত্র। জানতে চেয়েছে কত টাকার 60%, 90 টাকার 83.13% সমান, কোনো অঙ্কর মধ্যে পড়ে না গো, মনে করি এক্স টাকার 60% ইজ ইকুয়াল টু 90 টাকার 83.13%। আমার মনে হয় তোমাদের মনে পড়ে, তোমাদের মনে পড়ে 1/6 মানে আমি তোমাদের করিয়েছি 16.23%, তাহলে এটা পরিষ্কার 16 ঘনের নামতা, 580, আর এটা 20%, আর তোমাদের 1/5 মানে তোমাদের আমি করিয়েছি 25%, তাহলে 60% মানে চোখ বন্ধ করে বলা যায় এটা 3/5, আর এটা মানে চোখ বন্ধ করে বলা যায় এটা 580, 5/6, 6 × 15 = 90, 3 × 5 = 15, দ্যাটস মিন্স এক্স ইকুয়াল টু 5 × 5 × 5, দ্যাটস মিন্স 125 হলো আনসার।
আশা করি প্রত্যেকের পুরো সেটটা পরিষ্কার হয়েছে, আশা করি প্রত্যেকে অনেক ভালো আনসার করে এসছো। খুব সহজ প্রশ্ন ছিল, আমরা এটাকে সলভ করে দিয়েছি। খুব শীঘ্রই আমাদের WBP-র ব্যাচ আসছে, খুব শীঘ্রই আমাদের WBP-র ব্যাচ আসছে। যোগাযোগে থেকো ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও। খুব শীঘ্রই ভীষণ কম খরচে WBP কনস্টেবল SI-এর ব্যাচ কিন্তু আসছে। এই রকম লেভেলেরই কিন্তু অঙ্ক করানো হয়, আমি অঙ্ক করাই, ঠিক আছে? তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে, আর সলিউশনটা সবাই করে নিও।